কালকে ইন্টারনেট দিবস ভালো একটি দিন কারণ ইন্টারনেটের মাধ্যমে আমরা যেখানেই যেভাবে থাকি আমরা মানুষের কাছে খুব দ্রুত পৌঁছে যাই সুন্দর কাজ উপহার দিতে পারি তার সাথে মন্দ কাজও হঠাৎ করে চলে আসে তো এটা আমাদের কখনোই কামনা হওয়া উচিত না তাই আমি বলবো যে ইন্টারনেটে যারা ব্যবহার করেন সেটা সঠিক ব্যবহারটাই আমার কামনা অপব্যবহার নয় আমরা যেটা দেখি যে ইউটিউবে আসলে যে নিউজটা থাকে কিন্তু উপরে অনেক অন্য ছবি থাকে অন্যভাবে হেডিং থাকে আমার মনে হয় এগুলো বর্জন করা দরকার যেহেতু আগামীকাল ইন্টারনেট দিবস আমার এটা কামনা থাকবে একজন চিত্রনায়িকা হিসেবে আমরা সঠিক সুন্দর সন্ধানে যাই তাতে করে যারা পাঠকরা থাকবে তারা আসলে সত্য সন্ধানটা বুঝবে ধন্যবাদ